আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো, সেটি হচ্ছে মরিচ চাষ। মরিচ একটি অন্যতম প্রধান সবজি। পরিকল্পিত ও সঠিক ব্যবস্থাপনায় মরিচ চাষে মিলে শতভাগ সফলতা। এজন্য দরকার সঠিক দিক নির্দেশনা ও এর পাশাপাশি কোন সময়ে কী করতে হবে তা জানা। তাই সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনা নেওয়া জরুরি। ভিউয়ার্স, আজ মরিচ চাষ নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেজন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। কৃষি বিষয়ক নতুন নতুন এরকম আরও ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। ভিউয়ার্স, চলুন শুরুতে জেনে নেই মরিচের পুষ্টি গুণাগুণ। কাঁচা মরিচে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন সি ও ক্যালসিয়াম, সাথে আমিষ। এছাড়াও নিয়মিত কাঁচা মরিচ খেলে মুখে ঘা হয় না। ভিউয়ার্স, এখন সরাসরি চাষ পদ্ধতি অর্থাৎ কিভাবে চাষ করবেন চলুন জেনে নিই। প্রথমে উপযুক্ত জমি ও মাটি নির্বাচন, প্রচুর আলো বাতাস এবং পানি, সেচ ও নিষ্কাশনের ব্যবস্থা আছে এমন দোআঁশ মাটিতেই মরিচ চাষের জন্য বেশি উপযোগী। এবার আসছে চারা তৈরি। মরিচের বীজ থেকে চারা তৈরি করার সহজ পদ্ধতি রিলেটেড ভিডিও আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে রয়েছে, অথবা না দেখে থাকলে আপনারা উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিন। এবার চারা রোপণ। আগাছা পরিষ্কার করে চার থেকে পাঁচটি চাষ ও মই দিয়ে জমি প্রস্তুত করার পর চারা রোপণ করতে হবে। চারা রোপণের সারি থেকে সারির দূরত্ব হবে 60 থেকে 70 সেন্টিমিটার ও চারা থেকে চারার দূরত্ব হবে 30 থেকে 40 সেন্টিমিটার। চারা মূলত বিকালে লাগাতে হবে এবং 2 থেকে 3 দিন সকাল বিকাল পানি দিতে হবে। এতে করে গাছ আর নেতিয়ে পড়বে না এবং দ্রুত তাড়াতাড়ি উজ্জীবিত হয়ে যাবে, অর্থাৎ গাছ সজীব হয়ে যাবে। এবার সার ব্যবস্থাপনা। মরিচের জমিতে হেক্টর প্রতি গোবর সার 10 টন, ইউরিয়া 250 কেজি, টিএসপি 200 কেজি, এমওপি 150 কেজি প্রয়োগ করতে হবে। জমিতে প্রয়োগের সময় সমুদয় গোবর সার, টিএসপি ও 50 কেজি এমওপি সার প্রয়োগ করতে হবে। চারা রোপণের 25 দিন পর 84 কেজি ইউরিয়া এবং 34 কেজি এমওপি সার প্রথম উপরই প্রয়োগ করতে হবে এবং চারা লাগানোর 50 দিন পর ও 70 দিন পর তৃতীয় কিস্তির উপরই সার প্রয়োগ করতে হবে এবং এক্ষেত্রে প্রতিবারে 83 কেজি ইউরিয়া এবং 33 কেজি এমওপি সার প্রয়োগ করতে হবে। এবার আসছে সেচ ও আগাছা ব্যবস্থাপনা। জমিতে রসের অভাব হলে সেচ দিতে হবে ও পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। আগাছা দেখা দিলে তা সাথে সাথে পরিষ্কার করে ফেলতে হবে এবং উপরি সার প্রয়োগের সময় কোদাল দিয়ে গাছের চারপাশে কুপিয়ে মাটি আলগা করে দিতে হবে। এবার আসছে রোগবালাই দমন। মরিচের পাতা কোঁকড়ানো ও অ্যানথ্রাকনোজ রোগ সাধারণত সবচেয়ে বেশি দেখা যায়। আপনারা যদি অ্যানথ্রাকনোজ বা পাতা কোঁকড়ানোর রোগ দমন করতে চান, এ রিলেটেড ভিডিও উপরে আই বাটনটি ক্লিক করে দেখে নিন, অথবা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেটি দেখে নিন। ভিউয়ার্স, মরিচ গাছের গোড়ায় পানি দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় সবসময় খেয়াল রাখবেন। যখন মরিচ গাছে ফুল আসা শুরু হবে, অর্থাৎ দু একটি ফুল আসতে শুরু করলে, তখন আপনারা পানির পরিমাণ বাড়িয়ে দিন। এতে কি হবে, মরিচের যে ফুলটি আছে সেই ফুলটি আর ঝরে পড়বে না। এক্ষেত্রে দেখা যাবে যে মরিচ ধরার সম্ভাবনা 99% বেড়ে যাবে। ভিউয়ার্স, বর্তমানে মরিচের উৎপাদন অনেকটাই কমে গেছে, সে কারণে মরিচের দামও বেড়ে গেছে বাজারে। আপনারা যদি সঠিক ব্যবস্থাপনায় মরিচ চাষ করেন, তাহলে অবশ্যই ভালো ফলন ধরানো সম্ভব। এবার আসছে ফসল সংগ্রহ। ফুল আসার পর থেকে 15 থেকে 20 দিনের মধ্যে
কাঁচা মরিচ তোলা হয় এবং অবশ্যই কাঁচা মরিচ পরিপক্ক হলে গাছ থেকে সরাসরি তুলে ফেলুন এতে কি হবে অন্যান্য ফুল দ্রুত তাড়াতাড়ি আসবে এবং গাছে উৎপাদন বেড়ে যাবে তবে মরিচের রং লাল হয়ে গেলে তখন সেটি তুলে শুকিয়ে সংরক্ষণ করতে হবে এতে প্রতি হেক্টরে 10 থেকে 15 টন কাঁচা মরিচ এবং 1.5 থেকে 2 টন শুকনো মরিচ পাওয়া সম্ভব ভিউয়ার্স আপনি যদি মরিচের ফলন 10 গুণ বাড়াতে চান এ রিলেটেড ভিডিও দেখতে আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে দেখে নিন এছাড়াও আপনারা ভিডিওতে যদি কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে বেশি বেশি শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও সবার আগে পেতে